আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি আইসিটি 4 নম্বর পরীক্ষণ নিয়ে আলোচনা করব। পরীক্ষণের নাম লেখালেখির সাজসজ্জাকরণ। এটার মধ্যে আছে টেবিল বা সারণী যুক্ত করা, ইমেজ যুক্ত করা, ওয়ার্ড আর্ট যুক্ত করা। এই তিনটা জিনিস আমরা এখন দেখব কিভাবে করা যায়। তো প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। এর জন্য আমরা সার্চ বক্সে যাব, সেখানে যে আমরা মাইক্রোসফট লিখলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন করব। যখন আমরা ওপেন করব তখন আমরা একটা প্যারাগ্রাফ লিখে নিই। এখন আমাদের যে কাজ, প্রথম কাজ হচ্ছে টেবিল বা সারণী যুক্ত করা। আমরা একটা টেবিল যুক্ত করব। মনে করি ওই টেবিলের মধ্যে আমার পরিবারের সদস্যের সংখ্যা থাকবে। মনে করি আমার পরিবারের সদস্যের সংখ্যা 5 জন, তো তাদের নামের একটা কলাম থাকতে পারে, তাদের সিরিয়াল নাম্বারের একটা কলাম থাকতে পারে, 2টা কলাম, এবং তাদের এজের একটা কলাম থাকতে পারে। তো এইভাবে আমরা 3/5, যেহেতু 5 জন সদস্য, তো ইনসার্ট থেকে আমরা টেবিল দেখতে পাচ্ছি। এখানে লেফট ক্লিক করব, তারপরে এখানে অনেকগুলা কলাম দেখা যায়। তো এই কলামগুলোর মধ্যে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি 2×2, 3×2, এখানে লিখব SI অর্থাৎ সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার লেখার পরে আমরা প্রত্যেক ঘরে 1, তারপরের ঘরে 2, তারপরের ঘরে 3, তারপরের ঘরে 4, এইভাবে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিতে পারি। এখন আমরা উপরে বলছিলাম যে নাম লিখব, নেম। তারপরে আমরা যেটা করব, তারপরে এখানে এজ, এজ লিখব। তাহলে এখানে আমার নাম প্রথমে লিখলাম, তারপরে ট্যাব যদি আমরা ক্লিক করি তাহলে পরের রোতে চলে যাবে আমাদের কার্সরটা। তাহলে আমরা এখানে এজ লিখলাম 26, তারপরে যদি আমরা ট্যাবে ক্লিক করি তাহলে পরের কলামে চলে আসবে, তারপরেও যদি আবার ট্যাব ক্লিক করি তাহলে আমরা পরের রোতে চলে যাব। তো এখানে লিখলাম আমার ভাইয়ের নাম লিখলাম, এজ লিখলাম, এজ লিখলাম, এজ লিখলাম, এইভাবে আমরা লিখে একটা টেবিল তৈরি করতে পারি। এখন আমরা মনে করলাম যে একটা টেবিলের আমাদের আর একটা কলাম বাড়াবো, তাহলে আমরা কি করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কলামের উপরে যখন ধরব তখন একটা তীর চিহ্ন দেখাবে, এই তীর চিহ্নের উপরে একটা লেফট ক্লিক করলে আমাদের পুরো কলামটা কালার হয়ে যাবে। তো এখান থেকে আমরা লেফট বাটনে ক্লিক করে ইনসার্ট থেকে কলাম রাইটে যদি আমরা একটা ক্লিক করি তাহলে কলাম রাইটের দিকে একটা চলে আসবে,
আর যদি আমরা লেফটে ক্লিক করি তাহলে লেফট সাইডে চলে যাবে। মনে করি আমরা এখান থেকে একটা লেফট সাইডে আর একটা কলাম নিব, তো সেখান থেকে আমরা ইনসার্ট থেকে লেফট কলাম টু দ্য লেফট এখানে ক্লিক করলে আমাদের কলাম লেফটে চলে আসবে। যদি আমরা মনে করি উপরে আমরা একটা রো নিব তাহলে কি করতে হবে, তাহলে তীর চিহ্ন আমাদের এখানে নিয়ে পুরো কালার করে এখান থেকে ইনসার্ট থেকে আমরা অ্যাবভ অ্যাবভ যদি টিপি তাহলে আমাদের একটা রো হয়ে যাবে। যদি আমরা দুইটা রো নিতে চাই তাহলে আমরা কন্ট্রোল ধরে আবার দুইটা, যদি তিনটা নিতে চাই তাহলে তিনটা, এইভাবে আমরা যদি রোর ক্ষেত্রেও আসি কলামের ক্ষেত্রেও আসি তাহলে কলামের ক্ষেত্রে তিনটা যদি আমরা কলাম নিতে চাই তাহলে তিনটা টিপে আমরা এখান থেকে ইনসার্ট থেকে নিতে পারবো। তো যদি আমরা নিচে যদি বাড়াইতে চাই তাহলে ইনসার্ট থেকে আমরা নিচে সেল বাড়াইতে পারবো, তাহলে বিলো টিপলে আমাদের নিচে একটা সেল বেড়ে যাবে। আমরা যদি এখান থেকে ইনসার্ট থেকে আবার সেল সেল কালেক্ট করতে চাই, অর্থাৎ ইনসার্ট থেকে এখানে আমাদের সেল লাগবে ডাউন অর রাইট রো ইন্টায়ার রো, যদি মাঝের দিকে লাগে মাঝের দিকে যে কোনো জায়গায় যদি আমাদের দরকার হয় অর্থাৎ এই কলামগুলোর মাঝে, তাহলে সেখান থেকেও আমরা এটার মাধ্যমে নিয়ে নিতে পারব। অর্থাৎ আমাদের এই কলামের মধ্যে আর একটা রো নিতে হবে, তাহলে সেখান থেকে ইনসার্ট দিয়ে যদি ইন্টায়ার কলাম আর ইন্টায়ার রো দিয়ে দিই তাহলে কলাম সাইডে একটা ইন্টায়ার হবে, অথবা যদি রো সাইডে দিয়ে দিই তাহলে রো সাইডে একটা মাঝের দিকে হয়ে যাবে, তখন আমরা এটার উপরে লিখে আবার কাজ করতে পারবো। এই মোটামুটি আমাদের গেল কিভাবে আমরা টেবিলকে সাজসজ্জাকরণ করতে পারি। এখন আমরা দেখব একটা পিকচার কিভাবে এখানে নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ইনসার্টে যাব, তারপরে এখানে একটা অপশন আছে পিকচার, তো এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক কম্পিউটারের দিকে নির্দেশ করবে, তো আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে নিতে পারি। মনে করি আমি এই পিকচারটা নিয়ে নিলাম, তাহলে এই পিকচারটাকে ওপেন করব। এই পিকচারটা ওপেন করার পরে যেহেতু আমার একটা পেজে হয়ে গেছে তাই পিকচারটা এখানে চলে আসছে, আমরা পিকচারটাকে ছোট করি, আমরা নিচের দিকে চলে আসি। এখানে ছেড়ে দিলাম, তাহলে আমাদের টেবিলটা ঠিক থাকলো। এটাকে আমরা এখন ছোট বড় করতে পারি ইচ্ছা মতো, বড় করলাম, ইন নিচে কোনো কিছু আমরা লিখে দিতে পারি। তো এই পিকচারটাকে আরো কাস্টমাইজ করতে পারি, এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি, এই পিকচারটাকে বিভিন্ন স্টাইলে দেখাইতে পারি, এই পিকচারে বিভিন্ন স্টাইল হইতে পারে। তো এই মোটামুটি আমাদের পিকচার অ্যাড করা দেখলাম। এখন আমরা দেখব ওয়ার্ড আর্ট, অর্থাৎ আমরা যে উপরে একটা ওয়ার্ড লিখলাম এটাকে আমরা আর্ট করব। তো ওয়ার্ড আর্ট এর জন্য আমরা ইনসার্টে যাব, যাওয়ার পরে দেখতে পাচ্ছি ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, এর মধ্যে অনেকগুলো ওয়ার্ড এর আর্ট রয়েছে। এই আর্ট গুলোর মধ্যে থেকে আমরা যে কোনো আর্ট দিতে পারি, যদি এই আর্টে ক্লিক করি তাহলে মাইসেলফটা এই আর্টের স্টাইলে হবে, আমরা যদি এটাকে আরো বড় করতে চাই অথবা ছোট করতে চাই তাহলে সেই স্টাইলে আমরা করে ওকে দিতে পারি, বোল্ড করলে বোল্ড করতে পারি, ইটালিক করলে ইটালিক করতে পারি। তো এইভাবে আমরা যদি আর্ট করি তাহলে আমাদের আর্টটা হয়ে যাবে। তো এই মোটামুটি আমাদের চ্যানেল আর্ট। তো আমরা যদি এই এইটাকে আরো কিছু আর্ট করতে চাই, যেমন এই লাইনটাকে আমরা ওয়ার্ড আর্ট করব, ওয়ার্ড আর্ট এর মধ্যে থেকে আমরা মনে করলাম
এই ধরনের লিখব, এটাকে আরো ছোট করে দিলাম আমরা, করে এইভাবে আমরা অ্যাড করলাম। তো এটাকেও আমরা অ্যাড করতে পারি যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আমরা অ্যাড করে দিতে পারি। মোটামুটি এই হচ্ছে আমাদের এই প্র্যাকটিক্যালের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তাহলে আমরা এখন দেখলাম যে কিভাবে একটি টেবিল বা সারণী যুক্ত করা যায়, ইমেজ বা ছবি যুক্ত করা যায় এবং ওয়ার্ড আর্ট যুক্ত করা যায়। তো এই লেখাটা আমি আমার ভিডিওর লাস্টে দিয়ে দেব, তো সেখান থেকেও এই পুরো পরীক্ষণটা আমরা কমপ্লিট করতে পারি।